বন্ধুরা, আজ 23শে জানুয়ারি, নেতাজি জয়ন্তী। এই দিনটিতে বেশিরভাগ স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকে, কিন্তু এরকম একটা স্পেশাল দিন এমনি এমনি এভাবেই আসবে আর চলে যাবে? একদমই না। আজকের এই দিনে আমরা আরেকবার শ্রদ্ধার সাথে স্মরণ করব আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা সুভাষচন্দ্র বোস বা নেতাজিকে। এই সমস্ত বীর সংগ্রামীরা যেমন দেশের জন্য চূড়ান্ত ত্যাগ করেছেন, বীরত্বের সঙ্গে লড়াই করেছেন, তেমনি এদের জীবনের উপর ভিত্তি করে নানা রকম সিনেমা, ওয়েব সিরিজ ইত্যাদি কিন্তু তৈরি হয়েছে। নেতাজির জীবনের উপর তৈরি হওয়া একাধিক সিনেমা ও নেতাজির ভূমিকায় অভিনয় করা একাধিক অভিনেতার খবর যেমন আমরা এই ভিডিওয়ে দেব, তেমনি নেতাজির জীবনের নানা আনসলভড মিস্ট্রিজ, বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্টস বা বিশেষত নেতাজির অন্তর্ধান রহস্য, এই সব কিছুর ওপরেই কিন্তু এই ভিডিওটায় তোমরা অনেক কিছু জানতে পারবে। তাই তোমরা এই ভিডিওটা লাস্ট অব দি মন দিয়ে দেখতে থাকো। প্রথমেই আসি বোস দ্য ফরগটেন হিরো, শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমার ব্যাপারে। বোস দ্য ফরগটেন হিরো এই ছবিটিতে মূল ভূমিকা অভিনয় করেছিলেন বিশিষ্ট নাট্যশিল্পী সচিন খেড়কার। ছবিতে আমরা দেখি নেতাজি গৃহবন্দী হওয়ার সময় থেকে তাইহুকু বিমান দুর্ঘটনায় নিহত হওয়া অবধি পুরো ঘটনা। ছবিটি দীর্ঘ, কিন্তু শ্যাম বেনেগালের সুন্দর পরিচালনায় ছবিটি দেখতে গিয়ে দর্শক কিন্তু কখনোই বোর ফিল করবে না। ছবিটি প্রথম লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রিলিজ হয়। প্রথমে ভারতে কলকাতায় মুক্তির কথা থাকলেও কয়েকটি বিতর্কিত কারণে ছবির মুক্তি কিন্তু কলকাতায় পিছিয়ে যায়। ছবিতে দেখানো হয় নেতাজি জার্মানিতে থাকাকালীন অস্ট্রিয়ান মহিলা এমিলি শেঙ্কেলকে গোপনে বিবাহ করেন ও 1945 সালে তাইহুকু বিমান দুর্ঘটনায় নিহত হন। ছবিতে দেখানো এই দুটি বিষয়কে কেন্দ্র করে পলিটিক্যাল পার্টি ফরওয়ার্ড ব্লক বিক্ষোভ প্রদর্শন করে, যার ফলে ছবির মুক্তি কলকাতায় পিছিয়ে যায়। পরবর্তীকালে অবশ্য সারা দেশে ছবিটি খুব ভালোভাবেই সমস্ত থিয়েটার হলে চলে এবং জনগণের কাছেও কিন্তু যথেষ্ট প্রশংসিত হয়। এবারে আসি গুমনামি প্রসঙ্গে। সৃজিত মুখার্জি পরিচালিত গুমনামি এই ছবিটির কথা তোমরা অনেকেই নিশ্চয়ই জানো। ছবিটিতে নেতাজির ভূমিকা অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গুমনামি বাবার ভূমিকায়ও কিন্তু তিনি। অপরদিকে জার্নালিস্ট চন্দ্রচূড় ধর এর ভূমিকা অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। দুজনেই দুর্দান্ত অভিনয় করেছেন। এর আগে যে সমস্ত অভিনেতারা নেতাজির চরিত্রে অভিনয় করেছেন তারা নেতাজির ব্যক্তিত্বের সঙ্গে ততটা খাপ খাওয়াতে পারেননি। প্রসেনজিৎ কিন্তু নেতাজির ব্যক্তিত্ব, তার বাচনভঙ্গি, তার অভিব্যক্তি এই সমস্ত কিছুর সঙ্গে তার নিজস্ব মাপা অভিনয় দিয়ে পুরো ব্যাপারটাকে কিন্তু খুব সুন্দরভাবে দর্শকের কাছে উপস্থাপন করেছেন। বিশেষত এখানে বলবো গুমনাই বাবার চরিত্রে তার অভিনয়ের কথা, অনবদ্য কাজ করেছেন। প্রসেনজিতের চরিত্রাভিনয়ের কথা বাদ দিলে অনির্বাণের কথা কিন্তু এখানে আলাদা করে বলতেই হয়। ছবির লিড অ্যাক্টর কিন্তু অনির্বাণ। নেতাজিকে কেন্দ্র করে ছবিটি তৈরি হলেও ছবিটির গল্প এগিয়ে যায় কিন্তু অনির্বাণের হাত ধরেই, এখানে তিনিই প্রোটাগনিস্ট। নইলে ছবিটি একটি ইনফরমেশন বেসড ডকুমেন্টারি ফিল্মে পরিণত হতো। আর এখানে আলাদা করে সৃজিত মুখার্জিও কিন্তু প্রশংসার যোগ্য। অসংখ্য তথ্যের মাধ্যমে কিছু প্রশ্ন তিনি ছবির মধ্যে ছুড়ে দিয়েছেন অনির্বাণের করা চন্দ্রচূড় চরিত্রের মুখ দিয়ে, যেখানে আমরা দেখতে পাই মুখার্জি কমিশনের সামনে জার্নালিস্ট চন্দ্রচূড় ধর নানা রকম প্রশ্ন করছেন নেতাজির অন্তর্ধানকে কেন্দ্র করে, যে প্রশ্নগুলো কিন্তু অনেক সময় ভ্যালিড বলে আমাদের মনে হয়েছে। তারই কিছু ঝলক রইল তোমাদের জন্য। প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়নি, আপনাদের মশাই চিত্রনাট্য করা উচিত ছিল। এসব আজে বাজে থিওরি শোনার পেছনে কমিশন যেন সময় নষ্ট না। স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের পদবি আসলে বোস, তার কারণ তারা সবাই নেতাজির পরিবারের সন্তান।
সন্ন্যাসী, নেতাজির মতো একজন মহান বিপ্লবী দেশনায়ককে দিয়ে সব কি ফাজলামি হচ্ছে? আমি আমার থিওরি বলবো, তার সপক্ষে সাক্ষ্য প্রমাণও খাড়া করবো। আপনার যুক্তিগ্রাহ্য মনে না হলে আপনি মানবেন? এটাকে আপনি পলিটিক্যাল করে দিচ্ছেন মিস্টার ধর। কোন পার্টির মেম্বার আপনি? আমি কোনো পার্টিরই ক্যাডার নই পালবাবু, আমি আজাদ হিন্দ ফৌজের সৈনিক। নাম শুনেছেন নিশ্চয়ই। রিলিজ হওয়ার পর থেকেই গুমনামির সঙ্গী হয়েছে বিতর্ক। বেশ কিছু বুদ্ধিজীবী ও নেতাজির পরিবারের সঙ্গে জড়িত অনেকেই ছবিতে যেভাবে নেতাজির জীবনকে দেখানো হয়েছে, ছবির বিষয়বস্তু ও অন্তর্ধান রহস্য, বিশেষত গুমনামি বাবার সঙ্গে নেতাজির কানেকশান, এ সমস্ত কিছু ছবিতে যেভাবে দেখানো হয়েছে তা নিয়ে আপত্তি তোলেন ও ক্ষোভ প্রকাশ করেন। যদিও ছবিটিকে ঘিরে সাধারণ মানুষের তুমুল আগ্রহ এবং বক্স অফিস সাফল্য দেখে এটা বোঝা যায় যে বর্তমানে বিতর্কিত ও অন্য ধারার ছবির প্রতি কিন্তু মানুষ অনেক বেশি সহনশীল, যেটা মনে করা হচ্ছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ বার্তা দেয়। এবার আসি একটি ওয়েব সিরিজের প্রসঙ্গে। বোস, ডেড অর অ্যালাইভ, রাজকুমার রাও অভিনীত এই সিরিজটি ট্রেলার দেখার সময় বা এই সিরিজটি মুক্তির আগে অনেকেই আশা করেছিলেন যে হলিউডে হিস্টোরিক্যাল ওয়ার সিরিজগুলোর যেভাবে প্রেজেন্টেশন দেখানো হয় এই ছবিটিতেও হয়তো আমরা সেরকমই প্রেজেন্টেশন দেখতে পাবো। হ্যাঁ, ছবিতে ক্যামেরার কাজ, আধুনিক টেকনোলজির প্রয়োগ, অসাধারণ সুন্দর সেট, বিদেশি লোকেশনের শুটিং, এই সব কিছু যথেষ্ট ভালোভাবে করা হলেও আলটিমেটলি ছবিটি কিন্তু অভিজ্ঞ দর্শকদের মনে সেরকম কোনো ছাপ ফেলতে পারবে না। তার কারণ, এই সিরিজটি হলিউডের অনেক ওয়ার থ্রিলার ছবির চেনা ফরম্যাটকে কিন্তু অনুকরণ করেছে। গোটা সিরিজটি জুড়েই সাসপেন্সটা ধরে রাখলেও ছবিটি দেখার সময় তেমন অরিজিনাল ফিল কোনো আসে না। এখানে বিভিন্ন ক্যারেক্টারদের যেভাবে পোর্ট্রে করা হয়েছে তাতে কিন্তু বিশ্বাসযোগ্যতার অভাব আছে। এমনকি নেতাজির চরিত্রে অভিনয় করা রাজকুমার রাওয়ের মতো অভিনেতাও কিন্তু সেইভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারেননি। অনেক জায়গায় সেই একই কথা বলবো যে বিশ্বাসযোগ্যতার অভাব মনে হয়েছে, থরো রিসার্চ মনে হয়েছে করা হয়নি, বাস্তবের সঙ্গে ঠিক মিলিয়ে নেওয়া যাচ্ছে না। তবে দর্শকদের একাংশ যারা নেতাজি, তার ব্যক্তিগত জীবন, তৎকালীন বিশ্বের প্রকৃত অবস্থা, ইতিহাস ইত্যাদি সম্পর্কে ততটা অবগত নন, যারা নিছকই কৌতূহলের থেকে একটা এন্টারটেইনিং সিরিজ উপভোগ করতে চাইছেন, তারা অবশ্যই সিরিজটি উপভোগ করবেন। আর একদম শেষে আসি ওয়েব সিরিজ দ্য ফরগটেন আর্মি, আজাদি কে লিয়ে এই সিরিজটি প্রসঙ্গে। 24 জানুয়ারি এই সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে। ট্রেলার দেখে মনে হচ্ছে যে এটি একটি পুরো দস্তুর অ্যাকশন প্যাকড সিরিজ হতে চলেছে। বিশেষত ওয়ার সিনগুলো তো এখানে রীতিমতো শিহরণ জাগাচ্ছে। এই সিরিজটি সম্পর্কে আরো বিস্তারিত আমাদের রিভিউ তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। নেতাজিকে স্মরণে রেখে আজকের দিনটিতে এই ভিডিওটি আমাদের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধার্ঘ জানাবার ছোট্ট প্রয়াস। তাই এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিও দেখার পর তোমাদের কি মনে হয়, তোমরা কাকে মনে করো যে সবথেকে ভালো নেতাজির ভূমিকায় মানিয়ে গিয়েছেন, কোন অভিনেতা? এছাড়া শ্যাম বেনেগাল বা সৃজিত মুখার্জি, এদের মধ্যে তোমরা কাকে মনে করো যে নেতাজিকে ভালোভাবে পোর্ট্রে করতে পেরেছে? আগামী দিনে বোস ডেড অর অ্যালাইভের পরবর্তী সিরিজ কিংবা দ্য ফরগটেন আর্মির জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। আরও তোমাদের কিছু ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা কোনো নির্দিষ্ট কোনো সিনেমা বা ওয়েব সিরিজের উপর ভিডিও যদি চাও, তাহলে আমরা অবশ্যই সেই ভিডিওটাও প্রোডিউস করব। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো, আর এভাবেই পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।